উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটার পশ্চিম পাটাবোকা গ্রামের বাসিন্দা পেশায় ব্যবসায়ী রণজিৎ পালের 23 বছরের পুত্রবধূ হঠাৎ নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, গত সোমবার থেকেই নিখোঁজ গৃহবধূ। এ বিষয়ে বাড়ির কোনো সদস্য কোনোরকম মন্তব্য করছেন না। পুত্রবধূ নিপা পাল কোথায় সেটা জিজ্ঞাসা করলে বিকেল করাতেই এলাকার সকল মানুষ বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন। মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ পিতা সহদেব বসু ও মাতা লক্ষ্মী বসু। এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করে সরিয়ে দেওয়া হয়েছে তাদের পুত্রবধূকে। তাদের দাবি, যে কোনো উপায়ে পুত্রবধূকে হাজির করতে হবে তাদের সামনে। অবশেষে এলাকার মানুষজন তাদেরকে ধরে পূর্ব পাটাবুকার মিলন সংঘ ক্লাবে দীর্ঘ সময় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালায়। অভিযুক্ত স্বামী ও তার পরিবার স্বীকারোক্তি না দেওয়ায় উত্তেজনা সামাল দিতে অবশেষে গাইঘাটা থানার পুলিশ মেয়ের পরিবারের কয়েকজনের সদস্য ও তার স্বামীর পরিবারের কয়েকজন সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনা বলতে, পরশু দিন থেকে ওরে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরশু দিন সকালবেলা নাকি ঘুম থেকে উঠে ওরা দেখে যে মেয়ে বাড়ি নেই, মানে আমার বোন, আমার কাকার মেয়ে, ও বাড়িতে নেই। এবার আমরা তো জানি না, ওর বাবা, মানে ওর যে বাবা আমার কাকা, ওরকে নাকি 10টা 11টা বাজে তখন জানিয়েছে। এবার ও হয়তো মান সম্মানের খাতিরে বলেনি। এবার রাত্রেবেলা আমাদের জানিয়েছে, জানানোর পরে এবার আমরা ওদের ফোন করলাম, করার পরে ওরা কিছু বলছে না। বলার পরে এবার আমরা আমাদের মতন খোঁজাখুঁজি করছি, ওরা কোথাও খুঁজছে না, ওরা কোথাও খুঁজতে যাচ্ছে না। আমরা যদি ফোন করি তো ওরা বলে আসে কোথাও, যেখানে আসে ভালো আছে। আজ তিন দিন, তিন দিন ধরে খুঁজেছিলেন? হ্যাঁ, আমার সম্পূর্ণ আত্মীয় সব বাড়ি খুঁজেছিলেন। কোথায় কোথায় খুঁজেছেন? আমার আত্মীয় বাড়ি যাওয়া। আত্মীয় বাড়ি? ঝামেলা হয়েছিল? আমার সঙ্গে কোনো ঝামেলা, কোনো ঝামেলা হয়নি। হঠাৎ কি কারণে সে বাড়ি থেকে বেরিয়ে গেল? আমার মা আমার বাবাকে নিয়ে ওর বাড়ি ছিল, লোকজনকে নিয়ে ওর সাথে কথাবার্তা বলে, হয়তো এটা হচ্ছে ওর খারাপ লাগে। কিন্তু আমার কোনো দিন বলেনি যে এটা আমার খারাপ লাগে, আমি কিন্তু এটা আমি সহ্য করতে পারছি না। আমার কোনো দিন কোনো কারণ